এবং এই বোতলটা খালি হতে বেশ খানিকটা সময় লাগে তাই না কারণ নিচ থেকে বাতাসটা ওঠার চেষ্টা করে এবং পানিটা যে নিচের দিকে পড়ে যাচ্ছে সেটাকে আবার বাধা দেয় যে কারণে আমাদের এটাকে নিয়ে একটা টর্নেডো ক্রিয়েট করা টর্নেডো ক্রিয়েট করা লাগবে তো আমি এই পানিটাকে আবার বোতলে ঢেলে নিচ্ছি কারণ এই পানিটুকু আমাদের আবার কাজে লাগবে আচ্ছা আমি এখন যেটা করব একটা এক্সপেরিমেন্ট করে দেখাবো যে ফানেল দিয়ে আমরা যখন ঢালি তখনও তো এই ধরনের প্রবলেম তৈরি হওয়া সম্ভব তাই না তো ফানেলে এই প্রবলেমটা কিভাবে সলভ করা পসিবল এটা আমরা প্রথম এক্সপেরিমেন্টে দেখব তারপরের এক্সপেরিমেন্টে আমরা বোতল খালি করারই আবার নতুন একটা ডাইমেনশন দেখব তাহলে দেখা যাক কি হয় আমি যে ফানেলগুলো নিয়ে এসেছি এই ফানেলগুলো তোমাকে আগে দেখাই তুমি দেখো এদের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারো কিনা এটা অনেক বড় এটা বড় একটা ফানেল ডাইমেনশন বেশি নরমাল একটা ফানেল এটাও তাই ছোট ছোট কিন্তু নরমাল এই ফানেলটাতে কোনো বিশেষত্ব দেখতে পাচ্ছ হ্যাঁ এখানে একটা ঘূর্ণির মতো আছে একটা প্যাটার্ন আমরা অলরেডি রেইজ এটা কি তুমি বানিয়েছো হ্যাঁ তাহলে দেখো এই ফানেলটাতে ভিতরে নিশ্চয়ই দেখতে অনেকগুলো খাজ কাটা আছে এই খাজগুলো কিন্তু র‍্যান্ডমলি কাটানা বা এলোমেলো ভাবে কাটানা আচ্ছা কাজেই এই ফানেল দিয়ে যখন আমি পানি ঢালবো এই খাজগুলো বরাবর পানিটা বের হতে গিয়ে ওরা অটোমেটিক্যালি ঘুরতে শুরু করবে তাহলে ঘুরতে শুরু করলে যখন ঘূর্ণি তৈরি হয়ে যায় তখন কিন্তু পানিটা খুব সহজে ছিদ্রের ভিতর দিয়ে চলে যেতে পারে তাহলে দেখো আমি এখানে একটা বিকারে পানি রেখেছি আমি এই পানিটা একবারে ঢেলে দিচ্ছি হ্যাঁ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা খেয়াল করেছো নিচ দিয়ে যে পানিটা ঘুরতে ঘুরতে বের হচ্ছিল আমি আবারো দেখাই তোমাকে আচ্ছা তাকাও তখনও এই আমরা আবার বেকারে নিয়ে নিচ্ছি এটা আমরা চাইলে পরে আবার ইউজ করতে পারবো ঠিক আছে তো দেখো ফানেল দিয়ে পানি ঢালার প্রবলেমটা মানুষ কিভাবে সলভ করেছে যে একটা প্লেন ফানেল এই ফানেলটা স্বচ্ছ তো তাই আমি হচ্ছে অসচ্ছ একটা ফানেলও নিয়ে এসেছি এই ফানেলের গায়ে কোনো দাগ নেই বা রিজ নেই এটার গায়েও নেই না এটার গায়ে এই ঘূর্ণিটা থাকার কারণে এর ভিতর দিয়ে সহজে পানিটা পড়তে পারে আচ্ছা এবারে আসি আমরা বোতলের বেলায় এই বোতলটাতে তো আমরা দেখেছিলাম যে আমরা যদি এই বোতলটাকে একটু ঘুরাই এরকম করে এইভাবে একটা ঘূর্ণি তৈরি করি তখন কিন্তু এখান থেকে পানিটা তাড়াতাড়ি পড়ে বেশ তাড়াতাড়ি পড়ে তাই না তাহলে এটাও আমরা একবার চেক করে দেখে ফেলতে পারি আমি বোতলের মুখটা ধরলাম ধরে এটা ঘুরনি তৈরি করি এখন পানিটা ঘুরনায়মান এখন দেখো আগерছে অনেক তাড়াতাড়ি পানিটা পড়ে কত তাড়াতাড়ি পড়ে গেল আগে অনেকক্ষণ সময় লাগত এখন অনেক তাড়াতাড়ি পড়ে হ্যাঁ এরকম আরেকটা উপায় আছে এই বোতলটাকে তাড়াতাড়ি খালি করার তুমি বোতলটা ধরো আমি পানিটা ঢেলে নেই আবার তার মানে এখানে মূল ট্রিকটা কোথায় বলতো যে ঘুরনিটাকে ডুবিয়ে রাখা বা যেন আমরা না ডুবতে দিই আর কি হ্যাঁ হ্যাঁ এইবার আমরা এই বাতাস ঢুকার জন্য আলাদা একটা রাস্তা তৈরি করে দিব ওকে সেই তৈরি করা রাস্তা দিয়ে বাতাসটা দ্রুত বের হয়ে যাবে তাহলে পানিটাও মানে বাতাসটা ঢুকে যাবে পানিটাও বের হতে আচ্ছা হুম এটা করার জন্য আমাদের এরকম একটা পাইপ লাগবে আচ্ছা নরমাল যে স্ট্র বেন্ডেবল স্ট্র হুম বাঁকা করা যায় এরকম ওকে তাহলে দেখো আমি এইটাকে একদম ভিতর পর্যন্ত ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে ছোট্ট একটা টুকরা টেপ দিয়ে এটাকে এখানে সিল করে দেব আটকে দিব আচ্ছা সিল করে দিব না জাস্ট এইভাবে আটকে দিব ও মাথাটা সহ না হ্যাঁ ওকে টেপ ওর গায়ে আটকে দিচ্ছি আমরা দেখেছি আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে এখন কি হচ্ছে দেখো আমি যদি এই বোতলটাকে এখন উল্টা করি উল্টা করলে পানি অবশ্য আরেকটু কমিয়ে নিলে ভালো হয় তাহলে ইফেক্টটা দেখা যাবে আচ্ছা প্রথমে আমি হচ্ছে এটা দিয়েই ট্রাই করতে পারি তারপরে দেখবে যখন পানির লেভেলটা কমতে কমতে এই পাইপ পর্যন্ত চলে আসবে উল্টো করার পরে তখন খুব দ্রুত পানিটা বের হয়ে যাবে কারণ দেখো কি হয় এটাকে উল্টে দেওয়া মাত্রই তুমি টের পাবে এই ছিদ্র দিয়ে বাতাসটা ঢুকতে পারবে ও রেডি রেডি আমি এখন ছেড়ে দিইনি এই যে ছেড়ে দিলাম দেখো কত তাড়াতাড়ি পানি বের হয়ে গেল অনেক তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি

এবং কিন্তু তুমি থাকা জিনিসপত্র দিয়েই করতে পারবে আমরা যদি গ্যালন খালি করতে চাই তাহলেও এটা করতে পারি কাজ করবে আ খুব ইন্টারেস্টিং তো এবং যে সব টাইমে আমাদের ফানেল পাচ্ছি না বা আমাদের অনেক তাড়াতাড়ি পানি ডিসপ্লেস করা লাগবে তখন কিন্তু এটা খুবই কার্যকর হয়ে যাচ্ছে খুবই মজা লাগলো এটা দেখে ভাইয়া